एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल सॉल्व योर प्रॉब्लम। आज ए वीडियो ते देखे नेब WBP PMT ओ PT ते मेल एवं फीमेलर हाइट वेट चेस्ट की रकम लागबे, एछाड़ा तोमादेर माठेर दिन तोमरा कौन कौन डॉक्यूमेंट्स निये माठे जाबे, तो वीडियोटी बिना स्किप करे शेष पर्यन्त देखते थाको। देखो WBP कन्स्टेबल PMT एंड PET टेस्ट फिजिकल। मेल मेलर जेनरलर हाइट लागबे 167 सेंटीमीटर। OBC ए एवं OBC बी एर देरो हाइट लागछे 167 सेंटीमीटर एवं ओएट लागछे 57 केजी। अवश्य जादेर ओएट एकदम टाइटाय 57 केजी आछे तारा अवश्य चेष्टा करबे 1 থেকে 2 কেজি ओजन बाड़िए निये जावार। तोमरा अवश्य सुजोग ओखानो पाबे जदि 50 ग्राम कि 100 ग्राम कि 500 ग्रामेर जोन्नो जदि तोमादेर कारो ओएट ना होय तो WBP रिक्रुटमेंट बोर्ड तुम्हारे आरेकटा सूचक देबे दोबार ओजन करार जोन्नो। सेई क्षेत्रे होयतो तुम्हाके एकटु हल्का कोला बा जल खेये तुम्हाके ओएटटा बाड़ाते होबे। जदि सामथिंग कारो 50 ग्रामेर मतो ओजन कम थाके कि 100 ग्रामेर कि 200 ग्राम तुम्हाके दोबार सूचक देवा होबे। तो एखन अनेक टाइम रयेछे, तो तोमरा चेष्टा करो एक जादेर एकदम टाइटाय 57 केजी ओएट रयेछे तारा 1 থেকে 2 কেজি ओजन बाड़िए नेवार। एरपर देखो चेस्ट लागछे 78 সেমি এবং তোমাকে 5 সেমি চেস্ট ফোলাতে হবে। যদি কারো 5 সেমি চেস্ট না ফুলছে তো সে এখন থেকে অনুলোম বিলোম যে প্রাণায়াম রয়েছে তা করো। অনুলোম বিলোম করলে অবশ্যই তোমার ফুসফুসে অক্সিজেন নেওয়ার ক্ষমতা ফুসফুসের অনেকটা বেড়ে যাবে এবং তুমি 5 সেমি অবশ্যই তোমার চেস্ট ফোলাতে পারবে। আর 78 সেমি নিচেও যদি কারো চেস্ট রয়েছে সে অবশ্যই এখন থেকে পুশ আপ করো। আর 1-2 সেমি কম হলেও হয়তো WBP রিক্রুটমেন্ট বোর্ড ফিট করে দেবে, কিন্তু তুমি পুরোপুরি ফিট হয়ে মাঠে যাও। এরপরে দেখো গোর্খা গারোয়ালি রাজবংশী এবং তপশিল উপজাতিদের জন্য হাইট লাগছে 160 সেমি, চেস্ট ওদের 76 সেমি এবং উইথ এক্সপেনশন 81 সেমি। এখানেও 5 সেমি ফোলাতে হচ্ছে কিন্তু ওদের চেস্ট 76 সেমি। এটা কাদের জন্য? গোর্খা গারোয়ালি রাজবংশী ও তপশিলী উপজাতিদের জন্য। আর তোমরা অবশ্যই তোমাদের সার্টিফিকেট নিয়ে যাবে, তবেই তোমরা এই সুযোগটা পাবে। রান 1600 মিটার, এটা সবার ক্ষেত্রেই রান 1600 মিটার ইন 6 মিনিটস 30 সেকেন্ড, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাকে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। WBP-র যে রানের ব্যাপারটা রয়েছে সেখানে অবশ্যই তোমার মাথার উপরে একটা ক্যাপ পরানো হবে এবং সেই ক্যাপটাতেই তোমার প্রমাণ যে তুমি রান পাস করলে কি করলে না। এবং 6 মিনিট 30 সেকেন্ড খুবই একটা কম সময় নয়, খুব একটা ভালো সময় দেওয়া হচ্ছে। ভালোভাবে প্র্যাকটিস করলে অবশ্যই খুব সহজেই রান পাস করা যাবে। এরপরে রয়েছে ফিমেল। ফিমেলদের হাইট লাগছে জেনারেলের 160 সেমি এবং ওয়েট লাগছে 49 কেজি ওয়েট লাগছে। যদি কারো একেবারে টাইটায় কাটায় কাটায় ওয়েট আছে তো অবশ্যই আমি বলবো তারা একটু ওয়েট বাড়ানোর চেষ্টা করো। ওয়েট বাড়ানোর জন্য অবশ্যই তোমরা এখন থেকে কোলা খেতে পারো, কোলা খেলে কিন্তু খুব তাড়াতাড়ি ওজন বাড়ে, ঠিক আছে? এবং দুবেলা তোমরা ভাত খেতে পারো। গোর্খা গারোয়ালি রাজবংশী ও তপশিলী উপজাতিদের জন্য হাইট লাগছে 152 সেমি এবং ওয়েট লাগছে 45 কেজি। এরপরে আমরা দেখে নেব নিড ডকুমেন্ট, কী কী ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে। দেখো দিস অ্যাডমিট কার্ড মাস্ট বি প্রডিউসড বিফোর দ্য রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড দ্য PMT অ্যান্ড PET। ব্যাপারটা হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা তুমি পাবে সেই অ্যাডমিট কার্ডটার অরিজিনাল প্লাস 1 কপি জেরক্স তুমি নিয়ে যাবে। এবং এর সাথে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং উইথ হিম দ্য ফলোয়িং ডকুমেন্ট অ্যালং উইথ ফটোকপি, মানে তুমি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার লাইসেন্স এইসব নিয়ে যাবে। এছাড়া অ্যাডমিট কার্ড ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে তোমার প্রুফ অফ এজ, মানে যে ডকুমেন্টসের উপরে তোমার এজটা প্রুফ হতে পারে সেই রকম একটা ডকুমেন্ট তোমাকে নিয়ে যেতে হবে। এটা আমাদের অ্যাডমিট কার্ডে সবারই এজ দেওয়া থাকে, তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাকে 100% নিয়ে যেতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে, OBCদের কাস্ট সার্টিফিকেট রিনুয়েল করে নিয়ে যেতে হবে। 1 বছরের পুরনো হলে অবশ্যই সেটা রিনুয়েল করে নিয়ে যেতে হবে PMT PET টেস্টের দিনে। এরপরে দেখো এটা ডকুমেন্টস এগেনস্ট দ্য ক্লেম চেঞ্জ। ব্যাপারটা হচ্ছে দেখো যে তোমরা অবশ্যই তোমাদের যে সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট রয়েছে সমস্ত সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। কখন কোনটা দরকার হবে তার কোনো গ্যারেন্টি নেই, সেখানে গিয়ে প্রবলেমে পড়ার কোনো মানে হয় না। তোমরা তোমাদের ফাইলের সমস্ত ডকুমেন্ট সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবে। অবশ্যই তোমরা 4 থেকে 5 কপি ফটো নিয়ে যাবে, যদিও ফটোর কোনো প্রয়োজন হবে না তবুও নিয়ে যাবে।
তো এটাই ছিল আমাদের ডকুমেন্টসের ব্যাপার। এবং হাইট ওয়েট চেস্ট তোমাদেরকে ভালো করে বলে দিলাম, যদি কারো প্রবলেম থাকে, চেস্টের প্রবলেম থাকে বা হাইট ওয়েটের প্রবলেম থাকে, তো অবশ্যই তোমরা ওয়েটটা বাড়িয়ে নিয়ে যাও। এখানে একজন কোনো একজন কোশ্চেন করেছিল, তো সেখানে আমি উত্তর বলে দিচ্ছি যে ধরো সাপোজ কারো হাইট 160 সেন্টিমিটারই রয়েছে বা 160 থেকে কম রয়েছে, 160 হলে তো সে ফিট, 160-এর থেকে 1-2 সেন্টিমিটার কম রয়েছে, তো সেক্ষেত্রে সে কি ফিট হবে? দেখো, WBP বোর্ডের ফিট আনফিটের ব্যাপারটা কারো হাতে রয়েছেই না, কারণ এই যে রিক্রুটমেন্ট হচ্ছে এটা মেশিনে মাপা হবে। তো তুমি যদি ঠিকঠাকভাবে দাঁড়াতে পারো এবং দাঁড়িয়ে যদি তোমার ওয়েটটা একটু বাড়িয়ে নিতে পারো, তো সেক্ষেত্রে ওরা মানা করবে না, তুমি 1-2 সেন্টিমিটারের জন্য ফিট হয়ে যেতে পারো। কিন্তু এই ক্রেডিটটা অন্য কারো দিকে যাবে না, তোমার ক্রেডিট। তুমি যদি দাঁড়িয়ে হাইট বাড়িয়ে ওয়ে ফিট হয়ে যেতে পারো তাহলে ফিট, আর তুমি যদি ঠিকঠাকভাবে না দাঁড়িয়ে আনফিট হয়ে যাও তাহলে তুমি আনফিট, কারণ এই রিক্রুটমেন্টটা সম্পূর্ণ মেশিনের দিয়ে মেজারমেন্ট হয়। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যদি কারো হাইট একদম টাইটাই রয়েছে, সে একটু ঠিকঠাকভাবে দাঁড়িয়ে মানে তোমার বডিটাকে একটু এক্সপেনশন করে দাঁড়াবে, যাতে তোমার 1 থেকে 2 সেন্টিমিটার কি 3 সেন্টিমিটার বাড়ানো যায়। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।